السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের নবম ক্লাস, অর্থাৎ দেখতে দেখতে আমাদের 3 সপ্তাহ শেষ হয়ে গেল। আচ্ছা, আমরা যাই। আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা অল্প একটু রিভিশন দিব, এবং তারপরে আপনাদের সবার কাছ থেকে একটু একটু শোনার চেষ্টা করব। যখন আমরা সাধারণ কোনো শব্দ পাব, যেই শব্দ একটা নামবাচক শব্দ, সেটা হতে পারে মানুষের নাম বা যে কোনো জিনিসের নাম, যেটা খুব সাধারণভাবে থাকে, যেমন বেলাল একজন ছাত্র, এই বাক্যের মধ্যে বেলালের সাথে কেউ যুক্ত করিনি, এরও যুক্ত করিনি, বেলালটা বেলালই আছে, বা হামিদ বা দেশ, এই যে একটা সাধারণ নাম, সেই শব্দটাকে আরবিতে মারফু বলে। তাহলে বাংলায় চিনব যখন দেখব তার সাথে কিছুই যুক্ত হয়নি, আর আরবিতে চিনব যখন দেখব এটার সাথে, যখন দেখব এটার সাথে পেশ আছে, শেষে শেষে পেশ, এক পেশও হতে পারে, দুই পেশও হতে পারে। এরপরে হচ্ছে মানসুব, সেটা কি শব্দ নামের সাথে কে যুক্ত হয়ে যাওয়া, আমি বেলালকে দেখেছি, আমি হামিদকে ভালোবাসি, আমি তাকে দিয়েছি, এই যে কে যুক্ত হয়ে যাওয়া কোনো কিছুর সাথে, এটা মানসুব। এবং আরবিতে চিনব হলো শব্দের শেষে এক জবর অথবা দুই জবর দেখে। আর মাজরুর হচ্ছে যে শব্দের শেষে এক জের বা দুই জের আরবিতে চিনবো, আর বাংলায় চিনবো সেটার সাথে এর যুক্ত হয়ে যাওয়া। হামিদের মা, বেলালের কলম, এইভাবে সাইদের বাবা, এই টাইপের এর যুক্ত হয়ে যাওয়া কোনো শব্দের সাথে। তাহলে আমরা একটু এখন আপনাদের এক টেস্ট নিয়ে নিই। শহীদুল ইসলাম সুমন, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা সুমন ভাই, আপনি এই শব্দটা উচ্চারণ করেন? আল্লাহ। আচ্ছা প্রশ্ন, শব্দটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? এটা মারফু। মারফু। আচ্ছা কিভাবে চিনলাম, বা মারফুর মূল আলামত কি আরবিতে? সাধারণত শব্দের শেষে এক এক পেশ অথবা দুই পেশ। ভেরি গুড। অর্থাৎ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মারফুর মূল আলামত কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বিষয়ের উপরে, তখন আপনি বলবেন কি যে পেশ, এটা বললেই হবে। এখন এক পেশ না দুই পেশ সেটা আপনার মনে থাকবে, কিন্তু মারফুর মূল আলামত কি? পেশ। পেশ। আচ্ছা শব্দটার অর্থ বলুন। আল্লাহ। আল্লাহ। আচ্ছা তারপরে এটা উচ্চারণ করেন? আল্লাহ। না না, আল্লাহ আল্লাহ। আল্লাহ। আচ্ছা এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? এটা মানসুব। মানসুব। কিভাবে চিনলাম, বা মানসুবের মূল আলামত কি? শব্দের শেষে জবর। ভেরি গুড। আচ্ছা এটার অর্থ বলেন। আল্লাহকে। ভেরি গুড। তারপরে আল্লাহি। শব্দটা মারফু, মানসুব নাকি মাজরুর? মাজরুর। মাজরুর। আচ্ছা মাজরুরের মূল আলামত কি? এটা হচ্ছে জের। জের। আচ্ছা শব্দটার অর্থ? আল্লাহ এর। আল্লাহ বা আল্লাহ এর। সুমন ভাই অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে রাহাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহাত, আপনি বলেন এই শব্দটা উচ্চারণ করেন। স্যার রসুলুন, আচ্ছা একজন রসুল, একজন রসুল। আচ্ছা জি স্যার, এই শব্দটা হচ্ছে মার, বলেন। জি স্যার, জি স্যার, এটা মারফু শব্দ, কারণ প্রান্তিক পেশ রয়েছে। অর্থ মারফুর মূল আলামত হচ্ছে পেশ, একজন রসুল, রসুলান। শব্দটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? শব্দটি হচ্ছে স্যার মানসুব, কারণ প্রান্তিক জবর রয়েছে। এটার অর্থ হচ্ছে রসুলকে। তারপরে রসুলিন। রসুলিন। জি স্যার, এই শব্দটা মাজরুর, কারণ প্রান্তিক জের রয়েছে। অর্থ অর্থ হচ্ছে স্যার রসুলের, রসুলের শব্দের অর্থ হচ্ছে রসুলের। ওকে। আচ্ছা লাবিবা আছেন? লাবিবা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
লাবিবা আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফাতিমা, আপনি বলেন। ওকে, ঠিক আছে লাবিবা, নো প্রবলেম। আচ্ছা ফাতিমা, আপনি বলেন, এটা বলেন। মুহাম্মাদুন, ভেরি গুড। এটি একটি মারফু শব্দ, কারণ কারণ বলেন হচ্ছে পেশ আছে শব্দের শেষে, এটার অর্থ মুহাম্মদ। ভেরি গুড। তারপরে মুহাম্মাদান, মুহাম্মাদান এটি একটি মানসুর শব্দ, মানসুব এর আলামত কি? আলামত হচ্ছে এখানে জবর আছে। গুড। আর অর্থ কি হবে? মুহাম্মদ কে? একটা জিনিস একটু লক্ষ্য করেন ফাতিমা, সবাই লক্ষ্য করবেন যে যদি কোনো শব্দের শেষে দুই জবর হয়, যদি কোনো শব্দের শেষে দুই জবর হয়, এখানে যেটা আছে, তো তারপরে একটা এক্সট্রা আলিফ হয়, এরপরে একটা এক্সট্রা আলিফ হয়। আচ্ছা ফাহিমা আক্তার, আপনি কি বলতে পারবেন যে কোন দুইটা অক্ষর থাকলে এই এক্সট্রা অক্ষর এক্সট্রা আলিফটা হয় না? আচ্ছা আমরা বলছি কোনো শব্দের শেষে যদি দুই জবর হয় তাহলে সেখানে একটা তারপরে একটা এক্সট্রা আলিফ হয়, কোন শব্দের শেষে যদি দুই জবর হয় তার সাথে একটা এক্সট্রা আলিফ হয়। আপনি দুইটা অক্ষরে এই এক্সট্রা আলিফটা হয় না, মানে এখানে কোন অক্ষরটা আছে শেষে বলেন তো? দাল, দাল। দালের উপর দুইটা জবর আছে, যে দুই কোনো জবর অক্ষর থাকলেই সেটার উপর যদি দুইটা জবর হয় শেষে থাকে তাহলে একটা এক্সট্রা আলিফ হয়। এটা লেখার নিয়ম, আমরা পরে জানবো যে কেন আলিফটা হয়, কিন্তু দুইটা অক্ষর আছে যেটা শেষে, দুইটা অক্ষর আছে যেটা শেষে দুই জবর আসলেও আলিফ হয় না, এটা কি বলতে পারবেন? সরি স্যার। আচ্ছা, একটা হলো হামজা আর একটা হলো গোলতা। এই প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন, সেজন্য আমি আবার আপনাকে জিজ্ঞেস করলাম। একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে গোলতা, এই দুইটা অক্ষরের উপর যদি দুই জবর থাকে তাহলে আলিফটা হয় না। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা তারপরে আমরা আসি ফাতিমা। জি স্যার। মুহাম্মাদি, হ্যাঁ মুহাম্মাদিন। আচ্ছা অর্থ মাজরুর শব্দ। আচ্ছা এটা মাজরুরের মূল আলামত, এটা হচ্ছে যে জের আছে, জের। আর এটার অর্থ হচ্ছে যে মুহাম্মদ এর। ভেরি গুড। আচ্ছা ফাতিমা অনেক ধন্যবাদ। আপনি কি মারফু, মানসুব এবং মাজরুরের পুরো কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। ওকে, আপনি এটাকে চেক করবেন যে ভালো আরবি যারা জানে, মারফু মানসুব মাজরুরের আপনার কনসেপ্ট আপনি তার সাথে শেয়ার করবেন, অথবা আপনার নিজেরটা চেক করার চেষ্টা করবেন আপনি মানে কতটুকু শিখলেন, কত সহজে শিখলেন, তারপরে আমাদের সাথে শেয়ার করবেন। এটা আপনার একটা হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে ফাতিমা অনেক ধন্যবাদ। এরপরে আরেকজন আসবেন পুরুষদের মধ্যে থেকে, ইমরান হক প্লিজ। জি আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার কি মারফু মাকতুব মাজরুর সম্পর্কে যে কনসেপ্ট আমরা আলোচনা করছি এগুলো পরিষ্কার? সরি স্যার, না এটা আসলে পরিষ্কার না। আচ্ছা তাহলে আপনি পুরনো ভিডিও দেখতে হবে। জি 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 জি, ঠিক আছে অনেক ধন্যবাদ। আচ্ছা দিলওয়ার হোসাইন, আপনি কি উত্তর দিতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার, ইনশাআল্লাহ দিতে পারবো স্যার। আচ্ছা বলেন, এটা উচ্চারণ করেন শব্দটা স্যার, বিলালুন। শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর? স্যার মারফু স্যার, মারফু। আচ্ছা মারফুর মূল আলামত স্যার, শেষ শব্দের উপরে স্যার দুই পেশ আছে স্যার। হ্যাঁ পেশ, মারফু শব্দের আলামত হচ্ছে পেশ। আচ্ছা পেশ স্যার, এর অর্থ কি হবে স্যার? বিলাল স্যার, বিলাল। ওকে অনেক ধন্যবাদ। তারপরে আরেকটা আছে, এটা পড়েন স্যার, বিলালান। বিলালান, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? স্যার এটা মানসুব স্যার, মানসুব। আচ্ছা মানসুব কিভাবে চিনলাম স্যার? জবর আছে স্যার উপরে স্যার, শেষ শব্দের উপরে জবর আছে। শব্দটার অর্থ কি হবে স্যার? বিলাল কে স্যার? স্যার বিলালিন, বিলালিন। অর্থ মানে মারফু মানসুব নাকি মাজরুর? স্যার মাজরুর স্যার, এটা স্যার স্যার জের আছে স্যার, শব্দের লাস্ট শব্দের শেষে স্যার, নিচে স্যার।
আর এটার অর্থ? এটা অর্থ স্যার বিলা, এটা হচ্ছে স্যার বিলাল এর, স্যার বিলাল এর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা খাদিজা, আপনি আছেন? খাদিজা আমার কথা শুনতে পাচ্ছেন? আমাদের সাথে নতুন একজন যুক্ত হয়েছেন আজকে, সাইফুল মনির। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাদের এখানে হলো যে যারাই আমরা প্রথম দিন ছিলাম বা আস্তে আস্তে যারাই আসছে, প্রথম দিন আমরা আমাদের সম্পর্কে বলেছি সংক্ষেপে, আমরা কিভাবে আরবি শিখেছি কিনা এর আগে কখনো, অথবা আমার পরিচয় কি, বা আমি কিভাবে ভাবি, কিভাবে আমি শিখতে চাই, কি চাই। যেমন এখানে সবচেয়ে সুন্দর কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে, দিলওয়ার হোসাইন একজন আছেন, উনি বলেছেন উনি একটা জব করেন, এই জব করার শেষে উনি ওনার বাড়িতে যাবেন এবং উনি বাচ্চাদের সাথে কাজ করবেন, এগুলো শেখাবেন বা ইত্যাদি। আমার খুব ভালো লাগছে ওনার কথাটা, সবার কথাই ভালো, তো ওনারটা বেশি ভালো লাগছে, সেজন্য বললাম আবার। রসুলুন, তারপরে হচ্ছে রসুলান, গুড। এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা মানসুব, এটা হচ্ছে রসুলের। না এটা ওইটা কিভাবে চিনলাম যে এটা মানসুব? এটা ওই লাভের উপরে দুই জবর। আর শব্দটার অর্থ? রসুলের, রসুলের না, রসুল কে মানসুব হলে, সরি রসুল কে, রসুল কে, রসুল কে, দুই জবর রসুল কে। তারপরে তারপরে রসুলিন, এটা কি মানসুব নাকি মাজরুর না মারফু? এটা হচ্ছে মাজরুর। আচ্ছা মাজরুরের মূল আলামত ওই লামের নিচে দুই জের, জের। শব্দটার অর্থ রসুল কে, রসুলের, 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 উল্টাই গেছে। ওকে আচ্ছা অনেক ধন্যবাদ। একটু স্যার আমি একটা কথা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, প্লিজ। আমরা ওই যে দরুদ শরীফ পড়ি মোহাম্মদ, ওই যে দরুদ ইব্রাহিম, এটা ওই যে অনেক সময় পেশ থাকে, তা আমি এক হাফেজ সাহেবের কাছে, উনি আমাকে বলতো যে মোহাম্মাদিও বলতে পারেন, আবার মোহাম্মাদিন বলতে পারেন। আচ্ছা বুঝতে পেরেছি, ওটা উচ্চারণের ব্যাপার, ওইখানে মূলত শব্দটা হচ্ছে মোহাম্মাদিন। এখন মোহাম্মাদিন, হ্যাঁ, কিন্তু পরের ওয়াওয়ের সাথে যদি আপনি মিলান তো মোহাম্মাদিওয়া আবার ওর সাথে সাথে উচ্চারণ করতে হবে। হ্যাঁ মোহাম্মাদিওয়া, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আপনাকেও ধন্যবাদ। মোশাররফ হোসাইন আপনি আসবেন প্লিজ, আনমিউট করে নিতে হবে মোশাররফ হোসাইন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে। আপনি এই শব্দটা উচ্চারণ করেন মুহাম্মাদুন, মুহাম্মাদুন, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা 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 কি মারফু না আমার বলেন, এটা কি আমরা মারফু মানসুব বা মাজরুর কিভাবে আমরা চিনব? তাহলে এটা জবর নাই তো এটা মানসুব নাকি? না শেষে কি আছে? শেষে শেষে আছে দুই পেশ। আচ্ছা তাহলে এটা মারফু, পেশ থাকলে মারফু, মারফু, হ্যাঁ আচ্ছা পেশ থাকলে, হ্যাঁ মারফুর মূল আলামত হচ্ছে পেশ, পেশ। আর মারফু হলে শব্দটার অর্থ কি হবে? শব্দটার অর্থ, হ্যাঁ মোহাম্মদ, যেটা আছে ওইটাই, হ্যাঁ মোহাম্মদ। তারপরে উচ্চারণ করেন, তারপরে মোহাম্মাদান, গুড। এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? হ্যাঁ এটা জবর আসছে তো এটা মানসুব, ভেরি গুড। মানসুব আমরা কিভাবে চিনবো আরবিতে? ওই যে জবর থাকে যদি শব্দের উপরে, জবর থাকে। আর এটা এখন কিভাবে আস্তে আস্তে এটা শিখবো, অর্থ হলো শব্দটা অর্থ মোহাম্মদ না, জবর যখন মানসুব হয় তখন সেটা হচ্ছে মোহাম্মদ কে, ঠিক আছে? ও সরি স্যার, এটা আস্তে আস্তে শিখে নিব স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে তো বলতে হবে আপনাকে ক্লাসে, আপনি যেহেতু বলতে চান সুতরাং কাঁচা তো আস্তে আস্তে হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা পড়েন, এটা উচ্চারণ করেন মোহাম্মদিন, আচ্ছা
এটা মাজরুর, মাজরুরের আমুল আলামত কি কিভাবে চিনবো? জের জের নাকি? হ্যাঁ, শব্দের অর্থ, শব্দটার অর্থ হলো মোহাম্মদ। এটা হলো কি, যখনই মাজরুর হয়ে যাবে তখন এর হয়ে যাবে। হ্যাঁ, মোহাম্মদের। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা মারফু, মানসুব এবং মাজরুর সম্পর্কে আমরা যতটুকু পড়াইছি সেটাতে যদি আপনারা ক্লিয়ার থাকেন, যে কোনো শব্দ দেখে বলতে পারেন, তাহলে এটা একটা বিরাট 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 অর্জন আপনাদের জন্য, আবার আমরা যারা শেয়ার করেছি আমাদের জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা বইটা সংগ্রহ করবেন এবং বইয়ের মধ্যে একদম সব কিছু আছে, ওটা আরো পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। এরপরে আসি আমরা শব্দ ভান্ডারের ব্যাপারে। আমাদের কথা ছিল প্রতি সপ্তাহে আমরা 10টা করে শব্দ শিখব। তো ওই প্লে লিস্টের লিঙ্কে আপনারা যাবেন এবং ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, ডে ওয়ান কে আপনারা উইক ওয়ান, ডে টু কে আপনারা উইক টু, তারপরে হচ্ছে ডে থ্রি কে উইক থ্রি, এভাবে করে ধরে ধরে শব্দগুলো পড়বেন, লিখবেন, মুখস্থ করবেন। এভাবে আমরা নেক্সট রবিবার আপনাদের কাছে এই 3 সপ্তাহের সবগুলো শব্দ ধরা এবং লেখা দেখতে চাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।